তো ওভারিয়ান সিস্ট এটি বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ সাক্ষর। আসলে ওভারিয়ান সিস্ট, সিস্ট মানে কিন্তু আসলে এক ধরনের টিউমার। আমরা জানি যে টিউমার ভালো ধরনেরও হতে পারে, আবার খারাপও হতে পারে। খারাপ বলতে আমরা আসলে বুঝি ক্যান্সার, কিন্তু ওভারিয়ান সিস্ট বলতে আসলে ভালো ধরনের টিউমারকেই বোঝায়। সিস্ট মানে হলো পানির থলি, যেটা আমরা পেশেন্টদেরকে খুব সহজে বুঝাতে পারি। সেটা হচ্ছে ওভারির মধ্যে যখন বিভিন্ন কারণেই যখন পানি জমে অথবা পানির থলির মতো তৈরি হয়, সেটাকে আমরা বলি ওভারিয়ান সিস্ট। জি ধন্যবাদ। এটি আসলে কত বছর বয়স থেকে ধরা পড়ে? ওভারিয়ান সিস্টের আসলে কোনো বয়সসীমা নেই। আমি বলবো যে পিউবার্টির আগেও কিন্তু মেয়েরা অনেক সময় দেখা যায় ওভারিয়ান সিস্ট নিয়ে চলে আসে, অর্থাৎ বয়ঃসন্ধিকালের আগে, যে মেয়েটার হয়তো মেনস্ট্রুয়েশন হয়নি, মাসিক হয়নি এখনও, সেই ধরনের মেয়েরাও কিন্তু ওভারিয়ান সিস্ট নিয়ে চলে আসতে পারে। আবার ম্যানোপজের পরে, মানে মহিলাদের যখন একদম মাসিক বন্ধ হয়ে যায়, তাদেরও কিন্তু ওভারিতে সিস্ট ফর্মেশন হতে পারে। আর রিপ্রোডাকটিভ এইজের মেয়েদের মধ্যে তো আসলে বিভিন্ন ধরনের সিস্ট আমরা দেখতে পাই। এটা আসলে টাইপসের, মানে কী কী ধরনের সিস্ট সেটার, সেইটা অনুযায়ী আসলে ভ্যারি করে। এটার কোনো বয়সসীমা ওরকম ফিক্সড কোনো কিছু নেই। যে আমরা ওভারিয়ান সিস্ট নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আসলে কী কী লক্ষণ বা উপসর্গগুলো দেখতে পারি, যেটা দেখে হয়তো একজন নারী বুঝতে পারবেন যে না, তিনি আসলে ওভারিয়ান সিস্ট জনিত রোগে ভুগছেন? ওভারিয়ান সিস্ট আসলে সবসময় যে সিমটম প্রডিউস করে তা না, অনেক ক্ষেত্রে এটা ইনসিডেন্টাল ডায়াগনোসিসও হতে পারে। যেমন হয়তো পেশেন্ট সামান্য একটু তলপেটে ব্যথা নিয়ে এসছে, আমরা যখন একটা আলট্রাসোনোগ্রাফি করি তলপেটের, তখন হয়তো দেখলাম যে তার ওভারিতে একটা সিস্ট হয়ে বসে আছে। আর আসলে সিস্টটা কী ধরনের তার উপরেও অনেক ক্ষেত্রে রোগের লক্ষণটা ডিপেন্ড করে, ভ্যারি করতে পারে। যেমন হচ্ছে খুব কমন এখনকার পেশেন্টরা আমাদের কাছে যেটা নিয়ে আসে সেটা হলো পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিতে দেখা যায় রোগের লক্ষণ থাকে হচ্ছে অনিয়মিত মাসিক, মানে একটু দেরি করে মাসিক হয়, যেটা প্রতি মাসে হবার কথা সেটা গিয়ে দেখা যাচ্ছে দেড় মাস বা তারও বেশি সময়, অনেক ক্ষেত্রে তিন মাস, চার মাস, ছয় মাস পরপর গিয়ে হয়তো মেয়েটার মাসিক হচ্ছে। তখনও কিন্তু ওভারিতে সিস্ট ফর্মেশন হতে পারে, যেটা কিনা মানে ডায়াগনোসিসটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এন্ডোমেট্রিওটিক সিস্ট আমরা পাই। এন্ডোমেট্রিওটিক সিস্ট মানে হচ্ছে যখনই সিস্টের ভিতরে প্রতিবার মাসিকের সময় ব্লাড জমা হবে, এটাকে আমরা বলি চকলেট সিস্ট অথবা এন্ডোমেট্রিওটিক সিস্ট। এই ধরনের পেশেন্টরা কিন্তু আমাদের কাছে আসে তলপেটে ভীষণ ব্যথা, বিশেষ করে মাসিকের সময়, এবং মাসিক ভালো হয়ে যাওয়ার পরেও তার ব্যথাটা কিন্তু থাকে, বরং আরও বেড়ে যায়। অর্থাৎ পেশেন্টের কিন্তু ব্যথাটা সারা মাস জুড়েই থাকে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আসলে ওভারিয়ান সিস্টটা কী ধরনের সিস্ট তার উপরে ডিপেন্ড করে যে পেশেন্টের সিমটম বা লক্ষণ কেমন হবে। যেমন অনেক ক্ষেত্রে মেয়েরা হয়তো জানেই না যে তার ওভারিতে একটা সিস্ট আছে, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথা, আমরা হয়তো টেস্ট করে দেখলাম যে তার ওভারিতে যে সিস্ট ছিল সেটা কোনো কারণে পেটের ভিতরে পাক খেয়ে গেছে, যেটাকে আমরা বলি টুইস্টেড ওভারিয়ান সিস্ট। এবং মানে বোধহয় এক দুই সপ্তাহের মধ্যেই একটা মেয়ে, ওর বয়স হলো নয় দশ বছর হবে, যে মেয়েটার এখনও মাসিকই শুরু হয়নি, সে কিন্তু চলে এসছে তলপেটে প্রচণ্ড ব্যথা নিয়ে, এবং আমরা টেস্ট করে দেখলাম যে ওর হলো ওভারিয়ান সিস্ট এবং সেটাও পেটের মধ্যে প্যাচ খেয়ে গেছে, যেটাকে আমরা বলি টুইস্টেড ওভারিয়ান সিস্ট। তো এই জন্য হচ্ছে যে আসলে সবসময় যে সিস্ট সিমটম তৈরি করে তা না, কিন্তু অনেক ক্ষেত্রেই মানে খুব কমন যেটা সিমটম সেটা হচ্ছে তলপেটের ব্যথা।